আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি অ্যাসাইনমেন্ট 2021 পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিব। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে পঞ্চম সপ্তাহের। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যারা আমাদের চ্যানেল দূর হয়ে থাকো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া হয় এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয় এবং সাজেশন আপলোড করা হয়। তাহলে আমরা দেখে নেই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো পঞ্চম সপ্তাহ। এখানে সবাই লক্ষ্য করো, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ মিনু গদ্য দিয়েছে। পাঠ নম্বর 2 মিনু থেকে প্রশ্ন লিখতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি চক্রের মাধ্যমে তুলে ধরো। মানে এখানে বোঝানো হয়েছে বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন করবে সেগুলো লিখতে বলা হয়েছে। এখানে আরো অনেকগুলো লিখেছে, তোমরা এখানে লক্ষ্য করে নাও। আমি পরে তোমাদের অ্যান্সার দিয়ে দেব, উত্তর দিয়ে দিব অ্যাসাইনমেন্ট গুলো। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা দেখব সপ্তম শ্রেণী বিষয় বাংলা। এখানে পদ্য রেখেছে কবিতা কুলি মজুর কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন, সেই সম্বন্ধে আমাদের কিছু লিখতে হবে। এখানে কি লিখেছে, কর্মপত্র নিচে চকটি তুলে ধরো। কম 1 2 3 4 সমাজীবীর নাম কুলি রাজমিস্ত্রি কামার মুচি, সমাজে তাদের অবদান তারা কিভাবে মূল্যায়ন করবে এগুলো লিখতে হবে। নির্দেশনা কি বলা হয়েছে, মূল্যায়ন রুবিক্স কি বলা হয়েছে সেগুলো লক্ষ্য করে নাও। এখন আমরা চলে যাই অষ্টম শ্রেণীর বাংলা। সবাই লক্ষ্য করো অষ্টম শ্রেণীর বাংলা গদ্য রেখেছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমাদের বলা হয়েছে প্রবন্ধ রচনা লিখতে, বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলা হয়েছে। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা রচনা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি রচনা পেয়ে যাবা, আশা করি ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই ষষ্ঠ শ্রেণী কর্মজীবন ও মুখী শিক্ষা। কর্ম ও জীবন মুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় কর্মে আনন্দ, মানে কাজ করলে আনন্দ হয় সে সম্বন্ধে লিখেছে পার্ট 1 ও পার্ট 2 থেকে 4। পার্ট 1 হচ্ছে আত্মমর্যাদার ধারণা, পার্ট 2 থেকে 4 হচ্ছে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা। আত্মমর্যাদা এখানে মানে বলা হয়েছে নিজ মর্যাদা সম্মান, নিজের সম্মান সম্বন্ধে লিখতে হবে। তারপর আমাদের প্রশ্ন এখানে লিখতে বলা হয়েছে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, তার কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন সেগুলো সম্পর্কে লিখতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবা। এখন আমরা চলে যাই ষষ্ঠম শ্রেণী সপ্তম শ্রেণী বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা। তারপরে আমাদের এখানে পার্ট 1 কায়িক শ্রমের গুরুত্ব, পার্ট 2 কঠোর কায়িক শ্রমের নির্দেশন, পার্ট 3 থেকে 4 কায়িক শ্রমের গল্প, পার্ট 5 থেকে 6 মেধা শ্রমের গুরুত্ব, পার্ট 7 থেকে 8 মেধা শ্রমের অনুশীলন, পার্ট 9 মেধা শ্রমের গল্প, পার্ট 10 আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা, পার্ট 11 থেকে 12 চলো আত্মমর্যাদাবান হই, পার্ট 13 কাজে সফলতা ও আত্মবিশ্বাস, পার্ট 14 থেকে 16 এসব আত্মবিশ্বাস হই, পার্ট 17 কাজের ক্ষেত্রে সৃজনশীলতা, পার্ট 18 থেকে 20 সৃজনশীলতা কেন প্রয়োজন, এগুলো এখানে লেখা আছে। তারপর আমাদের বলা হয়েছে সভ্যতার বিকাশে কায়িক ও মেধাশ্রমের খুবই গুরুত্বপূর্ণ, এই সম্বন্ধে লিখতে হবে। নির্দেশনা কি বলা হয়েছে, সভ্যতার বিকাশে কায়িক ও মেধাশ্রম উভয় গুরুত্বপূর্ণ। নির্দেশনা 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা লিখতে হবে, মানে তোমাদের একটি রচনা লিখতে হবে। এখন আমরা সবাই অষ্টম শ্রেণী বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় মেধা ও কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান, এ সম্বন্ধে প্রথম অধ্যায় হচ্ছে পার্ট 1 ও 2 দিয়েছে সভ্যতার অগ্রযাত্রা মেধা ও কায়িক শ্রম। সবাই এখানে লক্ষ্য করে নাও, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি তোমাদের সহজে দেখে দিতেছি, তোমরা দেখে নাও এক নজরে।
এখানে বলা হয়েছে বিদ্যালয়ের পাঠাগারের শিক্ষার্থীরা পড়ালেখা করেছে, খ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করেছে, গ শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে, শিক্ষক বই বিতরণ করছে। এই চারটি চিত্র অঙ্কন করে কোনটি কায়িকশ্রম, কোনটি মেধাশ্রম এবং কেন এগুলো ব্যাখ্যা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলে উত্তর পেয়ে যাবে। এখন আমরা চলে যাই নবম শ্রেণী। প্রথম হচ্ছে বিষয় ইংরেজি ইউনিট টু ফার্স্ট টাইমস, এই সম্বন্ধে আনসিন ফেজেস, সিন ফেজেস। তারপর তোমাদের এখানে বলা হয়েছে লিখতে, লেসন ওয়ান থেকে দিয়েছে, লেসন টু, লেসন থ্রি, লেসন ফোর, লেসন ফাইভ থেকে প্রশ্ন দিয়েছে, এগুলো একটু লিখতে হবে। এখন আমরা চলে যাই নবম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সায়েন্সের বিষয়। এখানে অধ্যায় রেখেছে তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অবশ্যই এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসে থাকে। এখন 3.1 সৌরজগৎ পাইপ, 3.2 বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, পৃথিবীর গতি, জোয়ার ভাটা, এগুলো এখানে লিখেছে। তারপর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ কি দিয়েছে, বাংলাদেশে জুলাই মাসের সকাল 10টার সময় জাপান, কানাডা, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় নির্ণয় করতে হবে, বাংলাদেশের সাথে উল্লেখিত দেশ সময় স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে হবে। এই যে জুলাই মাস, জুলাই মাস সামনে আসতে যাচ্ছে, জুনের পরে তো জুলাই। এখন আমরা চলে নবম শ্রেণী বিজ্ঞান, কমার্সের সাবজেক্ট, বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞান সাবজেক্ট। দ্বিতীয় অধ্যায় রেখেছে জীবনের জন্য পানি, পানির অপর নাম জীবন, আমরা জানি এই জীবনের জন্য পানি রেখেছে, দ্বিতীয় অধ্যায় রেখেছে। এখান থেকে প্রশ্ন লিখতে হবে, এটা তো লিখেছে 2.1 পানির ধর্ম, এগুলো তো পাঠ লিখেছে। তিন নম্বরে একটা প্রশ্ন লিখেছে বিশুদ্ধ পানি, একটা চিত্র দিয়েছে। তারপর রয়েছে উপরে গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ যেমন অদ্রবণীয় ময়লা, আবর্জনা, বালি, লবণ ইত্যাদি মেশাও। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ করো। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো। খ গ্লাসের তরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কি কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো, এই প্রশ্নগুলো একটু লিখতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে উত্তর পেয়ে যাবা, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ তোমার বন্ধুরা তো জানে না এখনো যে পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেল। তো তোমাদের স্কুলও এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, আর আমাদের ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে দিতে পারো।